Today, Ireland, Norway and Spain are announcing that we recognize the state of Palestine. ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। আগামী 28 মে এ স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশ তিনটি। স্পেন ও আয়ারল্যান্ড বলছে তাদের এই সিদ্ধান্ত ইসরায়েলের বিরুদ্ধে কিংবা হামাসের পক্ষে নয়, শান্তির সমর্থনে তাদের এই সিদ্ধান্ত। এ বিষয়ে ইসরায়েল অবশ্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং সতর্ক করে বলেছে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপের অর্থ এই অঞ্চলে আরও অস্থিরতা। ইসরায়েল তিন দেশে থাকা রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনছে। অন্যদিকে দেশ তিনটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাসগার এ নিয়ে বলেন, দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনি রাষ্ট্র পাশাপাশি শান্তিতে থাকতে পারবে। এরপরেই আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন বলেন, আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের নিরাপত্তা, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের সমান অধিকারের ক্ষেত্রে আমাদের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ করেছি। দেশটির প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস অবশ্য জোর দিয়ে বলেছেন হামাস ফিলিস্তিনি নয়। তিনি আরও বলেন, ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার আজকের সিদ্ধান্ত শান্তিপূর্ণ ভবিষ্যৎ তৈরিতে সহায়তা করবে। স্পেনের প্রধানমন্ত্রী পাদ্রো সানচেজের কণ্ঠেও হ্যারিসের মন্তব্যের প্রতিধ্বনি হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত ইসরায়েলের বিরুদ্ধে নয়, ইহুদিদের বিরুদ্ধেও নয়, এটি হামাসের পক্ষেও নয়, এই স্বীকৃতি কারো বিরুদ্ধে নয়, এটি শান্তি ও সহ অবস্থানের পক্ষে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি পরামর্শের জন্য ওই তিন দেশে থাকা ইসরায়েলি রাষ্ট্রদূতের ফেরার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল নীরব থাকবে না। তিনি আরও বলেন, ইসরায়েলে নিযুক্ত ওই তিন দেশের দূতকেও তলব করা হবে। শাহাদাত তনিম, সমকাল, ডেস্ক রিপোর্ট। This is an historic and important day for Ireland and for Palestine.